वेलकम बैक टू माय चैनल उरण चंडी। बांगालीरा पहाड़े साथे इमोशनली ओतप्रोत भावे जुक्त और आजकेर आमरा जाच्छी होच्छे सेई पहाड़ एक्सप्लोर करते। और आजकेर डेस्टिनेशन होच्छे आमादेर सिक्किम। सिक्किमे बेसिकाली आमरा गैंगटक और नर्थ सिक्किमटा कवर करब। तो आमरा एखन आछि एनजीपीते, एनजीपी थेके बाई कार आमरा गैंगटक जाच्छी। आज के दिन विशेष किछु करार नहीं, तो गैंगटके की करछि आर किभाबे आमरा जाच्छि सब डिटेल्सटा तोमादेर साथे शेयर करब। अनेकगुलो पार्ट आसते चलेछे, तो जारा एखन अब्दि सबसक्राइब करोनि आमार चैनलके प्लिज सबसक्राइब करे दिओ। सो गाइज देखते थाको और चलो ताहले जावा जाक। বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি হচ্ছে শিয়ালদা স্টেশনে। আর আজকের আমাদের ট্রেন হচ্ছে রাত 11:40-এ, একটা স্পেশাল ট্রেন দিয়েছে নিউ জলপাইগুড়ির জন্য। তো এটাতে করেই যাব। এটা 11:40-এ ছাড়ে আর এটা জলপাইগুড়ি পৌঁছবে হচ্ছে 10:45 নাগাদ। আর তোমরাও যদি জলপাইগুড়ি যেতে চাও তো হাওড়া শিয়ালদা স্টেশন থেকে অনেকগুলো ট্রেন ছাড়ে, একবার দেখে নিও। এখন ঘড়িতে বাজে 12:05, এই সবেমাত্র আমরা জলপাইগুড়ি স্টেশনে নামলাম। তো ট্রেনটা ভীষণ ফালতু একটা ট্রেন, তো তোমরা পারলে এই টাইমে ট্রেনটা অ্যাভয়েড করো। তো চলো বাইরে যাওয়া যাক, গিয়ে গ্যাংটকের জন্য গাড়ি বুক করা যাক। ব্লগটা দেখতে থাকো। আমরা গাড়িতে উঠে গেছি আর এনজিপি থেকে গ্যাংটক ড্রপ হচ্ছে টোটাল 4500। আর বন্ধুরা তোমরা অন্য সময় অন্য ব্লগে, যারা আমাকে রেগুলার ফলো করো তারা দেখো আমি আমার হাজব্যান্ড আর আমার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘুরি। বাট ও শরীরটা খারাপ লাগছে, এনজিপিতে প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড় হয়েছে। আজকে আমার সাথে আছে হচ্ছে আমাদের ভীষণই ক্লোজ একটা কাপল, ভীষণ সুন্দর একটা লেডি, হ্যালো গার্গী, আর হচ্ছে রিতম। হাই। তো বন্ধুরা সাথে থাকো, মনে হচ্ছে এবারে জার্নিটা খুব ইন্টারেস্টিং হবে, তো স্কিপ না করে দেখতে থাকো। যে ছেলেটা কতটা ডেডিকেটেড এই টুরটার প্রতি। অবশ্যই। হ্যালো, আমরা একটু ভুলভাল বকছি, হ্যাঁ ঠিক আছে, মনে করবেন না। আমরা বেঙ্গল টুরিস্ট না, আমরা দাদি এরকম একটা সঠিক বকি না। হ্যাঁ আমরা সঠিক বকি, আমরা সঠিক বকি, সিরিয়াস থাকি না আমাদের প্রচন্ড কষ্ট। এই লোকের লাইফ অত সিরিয়াস থেকে কোনো লাভ নেই, ঘুরতে যাচ্ছি ঘোরার মতো করে। গ্যাংটক যেতে হলে তোমাদেরকে পৌঁছতে হবে আইদার নিউ জলপাইগুড়ি স্টেশন যদি ট্রেনে আসো, আর যদি তোমরা বাসে আসতে চাও তো শিলিগুড়ি নামতে হবে তোমাদেরকে। এনজিপি থেকে গ্যাংটক প্রায় 119 কিলোমিটার আর শিলিগুড়ি থেকে 111 কিলোমিটার। বাট খুব তাড়াতাড়ি সিকিমেও রেল সার্ভিস শুরু হয়ে যাবে, তখন কিন্তু তোমরা শিলিগুড়ি থেকে ট্রেনেও গ্যাংটক আসতে পারবে। বাট এখন গ্যাংটক পৌঁছতে হলে তোমাদেরকে এনজিপি বা শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করতে হবে। আর টাটা সুমো জাতীয় গাড়ির ভাড়া পড়বে 4000 থেকে 5000 টাকার মতো, আর শেয়ারে গেলে অনেকটাই কিন্তু কমে হয়ে যাবে তোমাদের। এখন ঘড়িতে বাজে দুপুর 2:15, আর আজকে ট্রেনটা যেহেতু লেট ছিল আমাদের, তো আমাদের লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে গেল। তো অনেকটা রাস্তা আসার পরে একটা দোকান পেলাম আমরা, এখানে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। আর এখন অন্য দোকানে ম্যাগি ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না, তো লাঞ্চে আজকে নিয়েছি আমরা হচ্ছে মোমো আর পাহাড় আর মোমো। জানো আগের ব্লগেই বলেছি পাহাড়ে আসলে আমার মনটাও কেমন মোমো মোমো করে, তো মজা করে এখন মোমো খাচ্ছি। আচ্ছা গার্গী বল কেমন লাগছে? ভীষণ এক্সাইটেড, কিন্তু আমাদের মোমোটা এখনও আমাদের এসে পৌঁছায়নি। ওরা ভেজ মোমো নিয়েছে আর আমরা নিয়েছি দুটো চিকেন মোমো। তো এখনও পর্যন্ত আমরা ওয়েট করছি আমাদের মোমোর জন্য, ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, সেটা দেখে আমাদের লোভ লাগছে যদিও, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। ও আছে তো আমাদের মোমো এসে গেছে, তো দেখতেই পাচ্ছেন আমরাও নিয়ে নিয়েছি মোমো। তো ঠিক আছে চলুন আমরা খেয়ে নিই, খেয়ে দে সময় নষ্ট না করে আমরা খেতে শুরু করি। ওকে টাটা। সিকিম
প্রথমে আলাদা দেশ হিসেবে গণ্য হতো আর এখানে রাজত্ব করতে হচ্ছে নামগিয়াল চোগিয়াল বংশের রাজারা। প্রথমে ভারত দ্বারা আশ্রিত হলো 1975 সালে সিকিম ভারতের সাথে মিশে একটা নতুন রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। আর সিকিমে হয় ভারতের 22তম রাজ্য, আর এই রাজ্যের রাজধানী হিসেবে স্বীকৃতি পায় হচ্ছে গ্যাংটক। এখন ঘড়িতে বাজে 6টা প্রায়, আর অনেকটা লেট হয়ে গেল। ওয়েদারটা বেশ খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো রাস্তায়, তো আমাদের অনেকটা দেরি হয়ে গেল রাস্তায়। ফাইনালি আমরা হোটেলে এখন পৌঁছেছি, আর আজকের হোটেলের নাম হচ্ছে হোটেল মায়া। তো চলো বন্ধুরা, ভিতরে গিয়ে তোমাদেরকে রুম ট্যুর করাচ্ছি। বন্ধুরা চলো তোমাদেরকে রুম ট্যুর করিয়ে দিচ্ছি। আমাদের এটা হচ্ছে সুপিরিয়র রুম, বেশ পরিষ্কার রুমটা। প্রথমেই যেটা লক্ষ্য করলাম, একটা সুন্দর বেড আছে যেটায় তোমরা ইজিলি বাচ্চা নিয়ে শুতে পারবে। আর এপাশে টিভি দিয়েছে, এখানে একটা টেবিল আছে, এখানে টি ব্যাগ দিয়ে দিয়েছে, সুগার মিল্ক দিয়ে দিয়েছে, এখানে একটা ওয়ার্ক ডেস্ক আছে, আর দেখো নিচে একটা কিন্তু ছোট্ট ফ্রিজও দেওয়া আছে, আর পরিষ্কার করেই দিয়েছে। অনেক হোটেলে কিন্তু এটা পরিষ্কার করে দেয় না, যেহেতু অনেকে এটা ইউজ করে না তাই জন্যে। আর এ পাশটায় একটা বড় ওয়ার্ড্রপ দিয়েছে, যেখানে কম্বল দেওয়া আছে, জামা কাপড় ঝোলানোর জন্য এগুলোও দিয়ে দিয়েছে। আর এখানে দিয়েছে একটা সোফা। আর গুড পার্ট হচ্ছে এখানে একটা বিশাল বড় জানলা আছে, যেখান থেকে তোমরা সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবে। দেখতে পাচ্ছ, যারা আমার আগের ব্লগগুলো ফলো করছো তো তারা জানো যে আমি যখনই রুম চুজ করি ফার্স্ট দেখি ব্যালকনি আছে কিনা। তো এই হোটেলটা তো ব্যালকনি পেয়ে গেছি, আসো। একটা ছোট্ট ব্যালকনি আছে দেখতে পাচ্ছ, যেখানে দাঁড়িয়ে তোমরা চা এনজয় করবে আর সুন্দর প্রাকৃতিক ভিউ এনজয় করতে পারবে। আসো এবার বাথরুমটা দেখাই, আসো। গিজার আছে, বেশ পরিষ্কার বাথরুমটা, ছোটোর মধ্যে কমোড, এখানে হচ্ছে বেসিন। রুমটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, বেশ এসেই বেশ মনটা খুশি হয়ে গেছে। এতটা জার্নি হয়েছে, এক নিমেষে জাস্ট কষ্টটা চলে গেছে। আর রুমটার পার নাইট ফেয়ার হচ্ছে 2500-এর মতো, আমরা গোয়াইবিবো থেকে বুক করেছিলাম। তো আমি ডিসক্রিপশানে তোমাদেরকে লিংক দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো মায়া ইন এই হোটেলটাকে আমি দেবো 5 স্টারের মধ্যে 4 স্টার। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু এখানেই শেষ না, এরপরে একটু রেস্ট নিয়ে আমরা এমজি মার্গে যাবো। এখান থেকে এমজি মার্গ প্রায় 2 কিলোমিটারের মতো, তো দেখি কীভাবে যাওয়া যায়। তো সাথে থাকো, দেখতে থাকো। ওকে, আমি এখন এসে গেছি গ্যাংটকের ফেমাস এমজি মার্গে, আর আমরা এখন কিছুটা কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করব। আর এখানে প্রচুর জায়গা আছে যেখান থেকে তোমরা প্রচুর শপিং করতে পারবে, আর প্রচুর খাবারের জায়গাও আছে। আমরা একটা খাবারে নিজেদেরকে আটকে রাখবো না, অনেক কিছু খাবার এখানে ট্রাই করব। এখানে একটা ভালো আইসক্রিমের দোকান শুনেছি আছে, সেটাই যাব, মোমো খাবো। তো দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, তোমরা যদি গ্যাংটক আসো এই জায়গাটা কিন্তু মিস করা একদমই চলবে না। সো গাইস, চলো যাওয়া যাক।
গ্যাংটক শহরের কেন্দ্রবিন্দু হচ্ছে এই এমজি মার্গ বা মহাত্মা গান্ধী মার্গ। প্রায় 1 কিলোমিটার অবধি বিস্তৃত এর বাঁধানো রাস্তা। তার চারদিকে রয়েছে প্রচুর দোকান। তোমরা চাইলে বেশ কিছুটা সময় এখানে বসে রিল্যাক্স করতে পারো বা প্রচুর শপিং করেও টাইম কাটাতে পারো। আর যদি তোমরা গ্যাংটক আসো তো আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করব যে এই এমজি মার্গের আশেপাশেই তোমরা হোটেল নেওয়ার চেষ্টা করবে। আজকে আমরা এমজি মার্গে ভীষণ এনজয় করেছি, খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি। আর এখন প্রায় 10:30 বেজে গেছে, এবারে হোটেলে ফেরার পালা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। এরপর কিন্তু সিকিমের উপরে আরও অনেকগুলো এপিসোড আসতে চলেছে, তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সেগুলো মিস করে যাবে সাবস্ক্রাইব না করলে। তো জলদি জলদি করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সিকিমের নেক্সট ব্লগে। তো গাইস আজকের জন্য বাই, গুড নাইট।